ধারাবাহিকের সাপ্তাহিক ফলাফল অবশেষে এলো প্রকাশ্যে। চলতি সপ্তাহে জি বাংলার দখলে সেরা তিন, কোনো রকমে সেরা পাঁচে জায়গা করল স্টার জলসা। ফিকশনের টিআরপি চার্টে ক্রমশ পিছিয়ে পড়ছে স্টার জলসা। যবে থেকে অনুরাগের ছোঁয়ার জনপ্রিয়তা কমতে শুরু করেছে তবে থেকেই অবস্থা বেশ খারাপ। মাঝে কটা সপ্তাহ ইজ্জত বাঁচি ছিল গীতা এলএলবি, তবে চলতি সপ্তাহে গীতাও গেল পিছিয়ে অনেকখানি। স্টার জলসার দুটি ধারাবাহিক রয়েছে সেরা পাঁচে, চার নম্বরে গীতা এলএলবি ও পাঁচে অনুরাগের ছোঁয়া। একসময় টানা টিআরপি টপার ছিল সূর্যদীপা, কিন্তু গল্পের একঘেয়েমি একটু হলেও বিরক্ত করছে দর্শককে। প্রথম তিনে জি বাংলারই ধারাবাহিক, এবারেও বেঙ্গল টপার জগদ্ধাত্রী 8.9, জ্যাজ চ্যানেলের পুলিশগিরি আর রহস্য সমাধান মারপিট দর্শক টেনে রাখছে শুরু থেকেই। দু নম্বরেও পাকাপাকি জায়গা করে ফেলেছে ফুলকি সিরিয়াল 8.7। তবে আসছে সময় ফুলকির ডিভোর্স পেপার জমা দেওয়া এটিকে পয়লা নম্বরে নিয়ে গেলেও কেউ খুব একটা অবাক হবে না। তিন নম্বরে নিমফুলের মধু 8.2। পর্ণা আর সৃজনের গল্পে নিত্যই আসে নতুন মোড়, একঘেয়েমির জায়গাই থাকে না। এত জলদি প্লট পরিবর্তন হয় যে টান টান উত্তেজনা থাকেই, আর তাই টিআরপি তালিকাতেও ভালো ফল এই মেগার। দেখে নিন সেরা ১০ টিআরপি তালিকা। প্রথম জগদ্ধাত্রী 8.9, দ্বিতীয় ফুলকি 8.7, তৃতীয় নিমফুলের মধু 8.2, চতুর্থ গীতা এলএলবি 8, পঞ্চম অনুরাগের ছোঁয়া 7.8, ষষ্ঠ কোন গোপনে মন ভেসেছে 7.4, সপ্তম কার কাছে কই মনের কথা এবং কথা 6.8, অষ্টম সন্ধ্যাতারা 6.6, নবম জলথৈথৈ ভালোবাসা 6.5, দশম তোমাদের রানী 6.2। গল্পের প্লট অনুসারে খুব জলদি হয়তো শেষ করে দেওয়া হতে পারে কার কাছে কই মনের কথা সিরিয়ালকে। মানালি এবারে রয়েছে ন নম্বরে, শেষ হওয়ার খবর মিলছে ইচ্ছে পুতুল সিরিয়ালটিরও, যা বর্তমান সপ্তাহে পেয়েছে 5.3 নম্বর। এছাড়াও লাভ বিয়ে আজকাল ও তুমি আশেপাশে থাকলে পেয়েছে 6, আলোর কোলের নম্বর 5.7, হরগৌরী পাইস হোটেলের সংগ্রহে 5.9, মিঠিজোড়ার নম্বর খুব নিচে মাত্র 4.4।